আমরা যারা ড্রাইভিং এর জন্য অ্যাপ্লাই করেছি, দেন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি এবং ফিঙ্গার দিয়েও কমপ্লিট, এখন আমাদের ড্রাইভিং লাইসেন্সটি যে স্মার্ট কার্ড সেটা প্রিন্ট আউট হয়েছে কিনা বা কী অবস্থায় আছে, কোথায় আছে, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি খুব সহজে আপনার বাসায় থেকে আপনার মোবাইল দিয়েই আপনি বের করতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেডি হয়েছে কিনা বা বিআরটি অফিসে। এক্ষেত্রে কিন্তু যাওয়ার প্রয়োজন নেই। আমরা হয় কি অনেক সময় আমাদের কোনো কারণবশত আমাদের ফোনে কিন্তু SMS আসে না যে আপনার কার্ডটি রেডি হয়ে গেছে, এখন কালেক্ট করুন বিআরটি অফিস থেকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, বারবার বিআরটি অফিসে যাই, আমাদের অনেক সময় লস হয়। তো আজকের এই ভিডিও যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং খুব সহজেই বের করতে পারবেন আপনার ড্রাইভিং স্মার্ট কার্ডটি কোথায় আছে, প্রিন্ট আউট হয়েছে কিনা, সমস্ত কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। ধরো এই কাজটি করার জন্য মেবি একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করতে হয় ভিডিও লাস্টে দেখে দেবো। এখন এই অ্যাপ্লিকেশনটি অ্যাট ফার্স্ট আমরা ওপেন করছি, ওকে ওয়েট করুন। দেখতে পাচ্ছেন ওপেন করার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন DL নাম্বার আর বিআরটি এর রেফারেন্স নাম্বার। বিআরটি এর রেফারেন্স নাম্বার আপনি কোথা থেকে কালেক্ট করবেন, আপনাদেরকে যদি একটি ছবি দেখায় তাহলে বুঝতে পারবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে একটি আমার রিসিপ আছে, অর্থাৎ আমাদের ফিঙ্গার দেওয়ার পরে এই ধরনের কিন্তু একটি রিসিপ আমাদের দিয়ে দিয়েছে। এখন এই রিসিপের যদি আমরা একটু জুম করি তাহলে বিষয়টি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিআরটি এর রেফারেন্স নাম্বার দেওয়া আছে, এটা আমি ব্লার করে রেখেছি। তো এই রেফারেন্স নাম্বারটি আপনাদের প্রয়োজন হবে। আরেকটি তথ্য আপনাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে আপনি যখন স্মার্ট ড্রাইভিং কার্ড করার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং যেই জন্ম তারিখ বা জন্মসাল দিয়েছিলেন সেটার প্রয়োজন হবে। এখান থেকে আপনারা দুটা দেখে নেবেন, অ্যাকুরেট হতে হবে, নাহলে কিন্তু এটা এই কাজটি করতে পারবেন না। তো আমরা এখন যেটা করব, আমরা মেন অ্যাপসের ভিতরে প্রবেশ করব, এরপরে আমরা যেটা করব বিআরটি এর রেফারেন্স নাম্বারে ট্যাপ করব। এবং আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি ক্যাপিটাল লেটারের জায়গায় স্মল লেটার দেন তাহলে কিন্তু হবে না। আমরা এখন আমাদের রেফারেন্স নাম্বারটি দিচ্ছি। ওকে, আমাদের রেফারেন্স নাম্বারটি বসানো কমপ্লিট। এখন আমরা যেটা করবো, আমাদের জন্ম তারিখটা এখানে দিয়ে নেবো, জন্ম তারিখটা আমরা দিয়ে নিই। ওকে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা দেন আবারও রিচেক করে নেবো যে আমাদের কোনো তথ্য এখানে বসাতে কোনো ধরনের ভুল হয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা সার্চে ক্লিক করবো, কয়েক সেকেন্ড মেবি সময় নেবে। তো এখন এই ফাঁকে একটি রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে আপনি যদি এই ভিডিওটি এখন ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফুললি কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু এখানে চলে এসেছে। এখানে শিপমেন্ট হ্যান্ডেড ওভার টু পোস্ট, অর্থাৎ এই আমার যে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু প্রিন্ট আউট হয়ে গেছে এবং তারা কিন্তু আমাদের যে নিয়ারেস্ট বিআরটি অফিস আছে সেখানে কিন্তু হ্যান্ড ওভার করে দিয়েছে, এখন সেখান থেকে আমাদের কালেক্ট করার পালা। ওকে, তাহলে আমরা খুব সহজে কিন্তু বুঝে গেলাম যে আমাদের আমাদের স্মার্ট কার্ডটি কোথায় আছে এবং কি অবস্থায় আছে। এখানে যদি আপনাদের ফার্স্ট পর্যায়ে যদি আপনি এটা সার্চ করেন তাহলে অন্য লেখা আসবে, আপনারা লেখা দেখে বুঝতে পারবেন যে আপনাদের স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি কোথায় আছে। এখন বিষয় হচ্ছে এই যে অ্যাপসটি আছে, অ্যাপসটি আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন, তাই না? তো এর জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্রিয় দর্শক, এখন যদি এই ইন্টারেস্টিং ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেন এবং আপনার ফ্রেন্ডস ফ্রেন্ডকে দেখে আর সুযোগ করে দেন শেয়ারের মাধ্যমে। তো এখন এখানে সার্চ বারে এসে আপনাকে ক্লিক করতে হবে BRTA স্পেস দিবেন, DL স্পেস দিবেন, CHECHECKER BRTA DL চেকার, জাস্ট এটা দিয়ে আপনার সার্চ দেবেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি চলে যাবে, লোগো দেখে আপনারা ইনস্টল করে দেবেন, তাহলে আশা করি আপনাদের কাজটি হয়ে যাবে।